মহামারীর প্রথম ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। দেশটিতে প্রতি বছর গড়ে 6.5 কোটি পর্যটক ভ্রমণ করলেও করোনার কারণে 2020 সালে ইতালিতে পর্যটন খাতে ক্ষতির পরিমাণ 120 বিলিয়ন ইউরো। তবে আসার কথা হল 2021 সালে জুলাই ও আগস্ট মাসে ইতালিতে পর্যটকের আগমন ঘটেছে 3 কোটি, যা প্রত্যাশার চেয়ে বেশি বলে জানান ইতালির পর্যটন ও ব্যবসা গবেষণা প্রতিষ্ঠান সিএনএ। ইতালিতে আসা গ্রীষ্মকালীন পর্যটকদের মূল আকর্ষণ ছিল সমুদ্র তীরবর্তী শহরগুলো এবং সমুদ্র সৈকত। সবচেয়ে বেশি পর্যটক এসেছে ভেনিস প্রদেশে, যা দেখে অবাক হয়েছেন ভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশি পর্যটকরাও। ভেনিসে এসে যা দেখতে পেলাম, প্রচুর পরিমাণ টুরিস্টরাই আছে, বহির্বিশ্ব থেকে টুরিস্টরা আসছে। গবেষণায় দেখা যায় প্রায় 2 কোটি 30 লাখ দেশি পর্যটকের মধ্যে 1.5 কোটি ছিলেন হোটেলে। স্থান সংকুলন না হওয়ায় 80 লাখ পর্যটক ছিলেন বিভিন্ন ক্যাম্প ও অস্থায়ী ভাড়াবাসায়। এর বাইরে প্রায় 60 লাখেরও বেশি ছিল বিদেশি পর্যটক। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ।